হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই মজার আকর্ষণীয় বিষয়। তা হলো, আমরা যে প্রত্যেক দিন আঁকতে পছন্দ করি, সে আঁকার ক্ষেত্রে কি রং আমরা দেব সে সম্পর্কে অনেক সময় আমরা প্রশ্নবোধক হয়ে পড়ি, যে আমরা কোন রংটি এই আঁকার মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, যদি আমাদের রং সম্পর্কে সুন্দর ধারণা থাকে, তাহলে আমরা সহজেই আমাদের ছবিটাকে খুব সুন্দর করে তুলতে পারি। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হলো রং মিলিয়ে নতুন রং, কিভাবে আমরা দুটি রঙের সমন্বয়ে আরেকটি নতুন রং তৈরি করতে পারি খুবই সহজে। তাহলে এসো বন্ধুরা, আমরা এই প্রক্রিয়াটি এখানে সুন্দরভাবে জেনে নিই। দুটো রং মিলিয়ে হয় আরও একটা নতুন রং। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা কি রং, লাল, আর পাশে আছে হলুদ। তাহলে আমরা যদি লাল আর হলুদ রং মিশিয়ে দিই, তাহলে তার থেকে যে নতুন রংটি তৈরি হবে তা হলো কমলা রং। হ্যাঁ বন্ধুরা, লাল আর হলুদ মিশিয়ে আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি কমলা রংটি। তাহলে পরের রংটি আমরা দেখি, নীল। এখানে আমরা দেখতে পাচ্ছি নীল রং, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি লাল রং। লাল আর নীল রং আমরা যদি অল্প অল্প করে মিশাই, তাহলে এর সংমিশ্রণে তৈরি হয় নতুন একটি রং, সেটি হলো বেগুনি রং। তা আমরা পাশে লক্ষ্য করছি। এসো বন্ধুরা, আমরা পরের রংটি দেখি। আমাদের পরের রং হলো নীল আর হলুদ। নীল আর হলুদ রঙের সংমিশ্রণে আমরা যে রংটি পেয়ে যাব সেটি হলো সবুজ। হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই যদি আমরা হাতের কাছে সবুজ রং না পাই, তাহলে হলুদ আর নীলের মিশ্রণে আমরা তৈরি করে নিতে পারি সবুজ রং। পরের যে রংটি আমরা দেখছি, কালো আর সাদা। তাহলে বন্ধুরা, এই দুটির মিশ্রণে আমরা যে রংটি পাই, সেই রংটি আমরা প্রায়ই খুঁজে পাই না, তা হলো ধূসর রং। কালোর সাথে একটু ধূসর রং সাদা রং মিশালেই আমরা পেয়ে যাব ধূসর রং। পরের যে রংটি হলো, সেই রঙের ছকে আমরা দেখতে পাচ্ছি সবুজ আর লাল। সবুজ আর লাল যদি আমরা সংমিশ্রণ করি, তাহলে আমরা যে নতুন রংটি পাই সেটি হলো খয়েরি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এখানে ছকের মাধ্যমে খুব সহজেই কিভাবে আমরা একটি নতুন রং দুটি রঙের মিশ্রণে তৈরি করে নিতে পারি। তাহলে বন্ধুরা, এবার তো আমরা নিঃসন্দেহেই আমাদের হাতে আঁকা ছবিটিকে সুন্দরভাবে বিভিন্ন রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, তাই না? তাহলে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।